আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। স্যালাড দাও, ওটা দাও, ওটা দাও, ওইটা স্যালাড ভালো। বিরিয়ানি খেতে আমি ভীষণ ভালোবাসি। ঘর পোষা করছি, আগের থেকেই বলে রেখেছিলাম যে বিরিয়ানি খাবো। আজকে আমি রান্না করব না, কথা মতো বর চাকদা বিরিয়ানি প্লাজা থেকে বিরিয়ানি নিয়ে এসে দু প্লেট। আশা করেছিলাম চিকেন চাপ আনবে, কিন্তু বলিনি বলে ও আনেনি। কল্যাণীতে ভাড়া যাওয়ার পর থেকে আমি কিন্তু বড় ভিডিও সপ্তাহে না হলে 10 দিন এরকম পরপর দিতাম। ভিডিও করতাম না, মিনি ব্লগ করতাম, সেগুলোই ছাড়তাম। তো মাঝে কয়দিন ভিডিও করেছিলাম পরপর বড় ভিডিও, সেগুলো এডিট করে যদি আমি না পোস্ট করি তাহলে সব জমে থাকবে আর পুজো চলে যাবে, আমার পুরনো ভিডিও শেষ হবে না। তাই আমি চেষ্টা করছি প্রত্যেক দিন এডিট করে পোস্ট করার, যাতে পুজোর মধ্যে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে। ছেলের স্কুল ছুটি পর্যন্তই আমি বড় ব্লগ করব, তারপরে আবার যেরকম 10 দিন এক সপ্তাহ পরে দিচ্ছিলাম সেরকম একটা করে ভিডিও দেব। তো খেয়েছি বিরিয়ানি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে। এখন এই যে হজমোলার প্যাকেটগুলো এনেছিলাম কালকে বাজার থেকে, সেইগুলো সব ছিঁড়ে ছিঁড়ে এই যে কফির জারে রেখে দিচ্ছি। এইদিকে বর বলছে, তোমার কি আর জার নেই? এত কিছু কিনে দিই সেগুলো কি করবা, সব খাবা? আমি বলছি হ্যাঁ খাবো, তুমি যেদিন ঘর বানিয়ে দেবা নতুন সেই রান্নাঘরেই আমি ওগুলো ব্যবহার করব। নতুন ঘরে নতুন জিনিস, এই ঘরে আর আমি ওই জিনিসগুলো বের করব না, তাই যা আছে তাই দিয়েই কাজ চালাচ্ছি। এটা পরের দিন সকালবেলা বরমশাই গিয়েছিল বাজার করতে, পাশ থেকে ছেলের কাশি শব্দ পেলে। আজকে আমার শাশুড়িমা সকালে বানিয়েছে লুচি আর ঘুগনি। ঘুগনির মধ্যে আমার শাশুড়িমা শুধু মটর দেয় না, কাবলি ছোলাও দিয়ে দেয়, তো বেশ ভালোই লাগে খেতে। এদিকে দেখো ছেলেকে ঘুম থেকে তুলে ওর বাবা ব্রাশ করিয়ে দিচ্ছে। সুকান্ত খুব সুন্দর করে ব্রাশ করায়, আমি না পারি না। ও কী বলতো, ওক তোলে আর কাশি হয়েছে তো আরও বেশি করে ওক তোলে, ওই জন্য আমি ব্রাশ করাই না। যখন সুকান্ত না থাকে তখন তো করতেই হবে, তখন করিয়ে দিই। তো ব্রাশ করা হয়ে গেছে, সকালে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। বড়মশা নিয়ে এসেছে আজকে ডিমালা ইলিশ, আমার অনেক দিনের ইচ্ছে ছিল ডিমালা ইলিশ খাবো। দেখো তোমাদের একটা জিনিস দেখাই, কোন ইলিশ মাছটা টেস্ট হবে কি দেখে বুঝবে, মাছটা গোল হবে। আর এই যে দেখাচ্ছি আমি আঙুল দিয়ে, যে জায়গাটা এরকম দাগ দাগ আছে সেই দাগগুলো লাল না হয়ে পুরো নারকেল কাটলে, মানে নারকেলের ভেতরের অংশটা যেরকম সাদা সেরকম সাদা ফকফকা সাদা, তো সেটা হবে আর চিকচিক করবে, তো তাহলে মনে করবে সেই মাছটা টেস্ট হবেই হবে। আর এই মাছটা অতটা টেস্ট না, কারণ এটা দাগগুলো লাল লাল মতো আছে, সাদা নেই, মানে আর পেটির ওখানে তেল তেল নেই, সাদা নেই, ওই জন্য মানে অতটা টেস্ট হয়নি মোটামুটি। আর ডিমওয়ালা মাছ কী বলতো টেস্ট হয় না, ডিম হয়ে গেলে মাছের টেস্ট কমে যায়। তো যাই হোক শখ হয়েছিলো এই যে একটা আনতে বলেছি, আর মানে খাওয়ার ইচ্ছা নেই, শখ মিটে গেছে। এর থেকে নর্মাল মাছই ভালো, এই ওয়েটে তোমার ভালো মাছ হয়ে যেত, টেস্টি মাছ। তো এখানে এই মাছটার ওয়েট হয়েছিল 700 গ্রাম, ভালোই মোটামুটি ভালোই বড় সাইজ। আর এই মাছটার দাম পড়েছে 700 কি 800, ঠিক আমার মনে নেই। যাই হোক মাছগুলো সব ধুয়ে নিয়েছি, এবার আমি ধোবো ভোলা মাছ। আর এই ভোলা মাছগুলো আমার খেতে খুব ভালো লাগে, অন্য ভোলার থেকে এই ভোলা। আর একটা আছে না লাল লাল ভোলা, কোয়ে ভোলা না কি ভোলা বলে, তো সেই ভোলাটা অতটা টেস্ট হয় না। এই ভোলা মাছের পেটে একটা মানে মোটা প্যাটা না কি বলে, পটকা না কি বলে যাই না, তো সেটা খেতে বেশ ভালো লাগে। আমার ছেলে তো বলে ডিম, ওটা আমি ফেলি না, হয়তো কেউই ফেলে না, জানি না ঠিক আমি। তো মাছগুলো ধুয়ে সুন্দর করে এই যে বিরিয়ানির যে বক্সগুলো দেয় প্লাস্টিকের, সেই বক্সের মধ্যে করে আমি ডিপের মধ্যে রেখে দেবো। আর মাছ আমি সব রান্না করব, 3 পিস ভাজা করব, 3 পিস না 2 পিস ভাজা করব, আর বাকিগুলো দিয়ে আমি রান্না করব সর্ষে ইলিশ। তো মাথাগুলো রেখে দিলাম, কালকে কিছু একটা করব। তো এখানে দেখো এই যে মাছ 2 পিস ডিমালা দেখে ভাজা করব, আর এই লেজ তারপরে 4 পিস দিয়ে করব সর্ষে ইলিশ। তো নুন আর হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, বেশি করে হলুদ দিয়েছি, আমি কিন্তু এত হলুদ কোনো সময় দিই না,
তো ইউটিউবে দেখি যে বেশি করে হলুদ দেয়, ভাজলে কালারটা বেশি সুন্দর লাগে। তো চলো সর্ষে ইলিশটা কীভাবে করছি সেটাও শেয়ার করি। এখানে জিরের গুঁড়ো, পোস্ত, তারপরে কাঁচা লঙ্কা, আর দিয়েছি 2 চামচ লাল সর্ষে আর সাদা সর্ষে, মানে হলুদ সর্ষে। মিক্সিতে একবার ঘুরিয়ে রেখে দিয়েছি অফ করে, কারণ পোস্ত না সহজে বাটা হয় না ওই জন্য। আর এখন আমি লঙ্কার বোটাগুলো সুন্দর করে ছাড়িয়ে বইয়ের মধ্যে রেখে দিলাম। বর্মশাই তো অনেক কিছুই কিনে দিয়েছে কিন্তু কিছুই ব্যবহার করি না, ওই যে মায়ে লাগে। তো এতদিন আমি বিরিয়ানির বক্সের মধ্যেই লবণ রাখতাম, আর মা আগের দিন আমাকে এর মধ্যে দিয়েছিল মাংস, চারদিকে চারটে মানে টিপ দিলেই মানে বোতামের মতো লেগে যায়। তো দেখলাম বেশ সুন্দর, ওর মধ্যেই লবণটা ঢেলে রাখলাম। আর এই সর্ষের তেলের বোতলটা 500 গ্রামের, আর বর্মশাই তেল নিয়ে এসেছে 1 লিটার। তো পুরোটা তো ধরেনি, ওর মধ্যে রেখে দিয়েছি, ওটা পরে ব্যবহার করব, প্যাকেটেরটা আগেই ব্যবহার করব। আমার কাছে মনে হয় কি বলতো, শিলে বাটার মশলার টেস্ট আলাদা আর মিক্সিতে বাটার মশলার টেস্ট আলাদা। শিলেরটা অবশ্যই বেশি ভালো। তো যাই হোক, খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি, যতটা লাগবে মশলা ততটা মাছের মধ্যে দিয়ে নুন হলুদ আর তেল দিয়ে, বেশি করে তেল দিয়েছি, দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে অনেকক্ষণ ঢেকে রাখবো, তারপরে একেবারে চাপিয়ে দিই। বাকি মশলাটা আমি রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে মিক্সির বাটি ধরেই। তো কালকে আমি করব পেঁয়াজ ফোড়ন দিয়ে আর এই মশলাটা দিয়ে ভোলা মাছের ঝাল। ওটা আমি খেয়েছিলাম দীঘায় গিয়ে, দারুণ লেগেছিল। তো আমি কোনোদিন করিনি ওইভাবে পেঁয়াজ দিয়ে সর্ষে দিয়ে, এই প্রথমবার ট্রাই করব। এই কড়াইটা অনেকদিন ব্যবহার করলাম, মাছতে কষ্ট হয় না কিন্তু দিন দিন দেখতে কেমন বাজে হয়ে যাচ্ছে। রান্না তো হয়ে গেছে কিন্তু বর্মশাই কখন আসবে তার ঠিক নেই, তাই ছেলেকে স্নান করিয়ে এখন ওকে খাইয়ে দেব। বর আসলে তারপরে বর আর আমি মিলে ভাত বেড়ে ছেলেকে ডাকছি, ছেলে আসছে না। ছেলে বলছে আমি ব্যালকানিতে বসে খাবো, তুমি এখানে ভাত নিয়ে আসো। এখানে এসে দেখি কালার ক্লেগুলো মিক্সড করে কালচে কালার হয়ে গেছে, সেইগুলো আবার আলাদা আলাদা করে টুকরো টুকরো করে ভাগ করে ওর যে রঙ আছে সেই রঙগুলো ঘষে ঘষে আলাদা আলাদা করে কালার করছে। তো ঘরবাড়ি যখন পরিষ্কার করা হয় তখন দেখতে কিন্তু বেশ ভালো লাগে। বছরে আমি 2 বার ঘরবাড়ি পরিষ্কার করি, ব্যালকানিতে বসেছি মনটা শান্তি লাগছে। ব্যালকানিতে আগে 2টো চেয়ার ছিল, ছেলের বই খাতা ছিল, ব্যাগ ছিল, সেগুলো সব ফেলে দিয়েছি, ছাদে রেখে এসেছি বই খাতা চেয়ার। তো এখন বেশ ভালো লাগছে আমার, কিন্তু ঘর পরিষ্কার হয়ে গেছে কিন্তু আলমারির ওপরে আর শোকেসের ওপরে এখনও ঢেকে রেখেছি, কারণ পুরো ঘর কমপ্লিট হয়নি, এখনও ডাইনিং বাকি আছে, রান্নাঘর বাকি আছে, বাথরুম বাকি আছে। আমার বরের ডাক নাম টোটন। বিয়ের পরপর আমার শাশুড়িমা বলতো যে টোটন আর টোটনের বর খাওয়া বসা সব কিছু এক। তো কি করে এদের এত মিল হলো কে জানে। আর এখন দেখছি আমি, ছেলে আর সুকান্ত তিনজনেরই খাওয়া মানে সব কিছুই একই রকম, পছন্দ ভালো লাগা সব কিছু একই রকম। খেতে বসে বর বলছে মাছটার টেস্ট আছে কিন্তু আমার কাছে কিন্তু অতটা ভালো লাগেনি। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, সুকান্ত আর ছেলে এখন ঘরে বসে আছে আর আমি এখন যাচ্ছি ছাদে। 3-4 বালতি জামা জমেছে, 1 বালতি মানে আমাদের ব্যবহার করা, আর বাকিগুলো সব মানে ঘরটর ঝেড়ে আলনা থেকে বক্সের থেকে সব বের করেছি, কাচবো। আর ওই দেখো কাঁথাটা বের করে রেখেছি, কাঁথাটা কিন্তু কাঁচাই ছিল, বক্সের মধ্যে রেখেছিল। তো বক্সের মধ্যে রাখলে কেমন ধুলো ধুলো হয়ে যায় আর কেমন গন্ধ হয়ে যায়, ওই জন্য আমি গায়ে দিইনি, ছাদে রেখে দিয়েছি, কবে কাচবো তার ঠিক নেই। দিদাবাড়ি কালকে যাবো, তো কালকে যাবো। পা বেঁকে যায় বলবি, পা বেঁকে যায়, ঠান্ডা কাশি গলা ব্যথা সব বলবি। সুকান্ত ছেলেকে নিয়ে চললো ডাক্তার দেখাতে, আমাকে বলেছিল আমি যাইনি, আমি বললাম আমি জামাকাপড় কাচবো তুমি যাবে একা নিয়ে। ছেলেকে ডাক্তার দেখানোর ব্যাপারে তারপরে স্কুলের ব্যাপারে ও একা যেতে চায় না, বলে তুমি চলো, সবসময় আমাকে লেজ নিয়ে যাবে। তো যাই হোক, সুকান্ত ওখানে গিয়ে ফোন করেছে, আমি তো বুঝতে পেরেছি যে আমাকে ডাকছে কারণ ওর রিহার্সাল আছে, দেরি হয়ে যাচ্ছে। ফোন করার সঙ্গে সঙ্গে বলেছে আমি পারবো না যেতে, তুমি একবার ডাক্তার দেখিয়ে তারপরে যাবার রিহার্সালে। তো কথা মতো তাই করেছে, কিছু বলেনি, শুধু হেসেছে, হেসে হেসে ফোনটা রেখে দিয়েছে। তো আমার জামা যতগুলো কাচার ততগুলো কেচেছি, আর কাচবো না কারণ বেলা হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাবে, আমাকে আবার স্নান করতে হবে। তো বর্মশাই আমাকে আবার জুতো দিয়েছে পরিষ্কার করতে, তো এটা পরিষ্কার করতে আমার খুব কষ্ট হয় কারণ হাত ব্যথা হয়ে যায়। সোনা এ দৃষ্টু দৃষ্টু, কি বলেছিস ডাক্তারের কাছে? এদিকে আর কি বলেছিস?
জ্বর হচ্ছে না কাশি? আর চোখে? টাটা টাটা, রাগ করনি? এই তো ছাদে এরকম করে, তারপরে কি জিজ্ঞাসা করেছে বলো? কি জিজ্ঞাসা করলো তোমাকে? তারপরে তুমি কি বললে? আর আর কিছু হয়নি, চোখ বলনি, চোখ লাল? চোখ লাল, ঠিক আছে ওষুধ দিব, ঠিক আছে ওষুধ দিব তাই বলেছে। আর পাপা নিয়ে আসবে এটা বলেছে ডক্টর। আর কিছু বলেনি? না। তবে আমি চলে গেছি। তোমাকে পাকা বুড়ো বলেনি? পাকা বুড়ো বলেনি? হ্যাঁ বলেছে। বলেছে সবাই পাকা বুড়ো বলে তা আমি জানি। সন্ধ্যাবেলা আদা দিয়ে লালচা বানিয়েছি, সঙ্গে নিলাম ভুজিয়া। ভুজিয়া একটু বেশি খেলেই না পেটের মধ্যে ব্যথা করে, কিন্তু খেতে খুব ভালো লাগে। আর একটা প্রজাপতি বিস্কুট দিয়ে চায়ের সঙ্গে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি, আর ছেলের সঙ্গে গল্প করছি। বর্মশা আসবে রাত 10টার সময়, তখন আবার চা খাবো। আমার যেহেতু ঠান্ডার দোষ, তো যতবার চা খায় ততবারই মনে হয় গলায় আরাম লাগছে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।